সদস্য বন্ধু, আবার চলে এলাম আজকে আমি মকর রাশি নিয়ে। 17 জুন শনিদেব কী খেল দেখাবে, মানে শনিদেব যে বক্রী হচ্ছে 17 জুন, এটা মকর রাশির কি আবার সাহসেতের প্রভাবকে বেড়ে যাবে? জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো শুনতে হবে সাহসেতের প্রভাব কি আবার শনির বক্রী হওয়াতে আপনাকে মকর রাশির সাহসেতের প্রভাব বেড়ে যাবে, জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, টোটাল আলোচনা শুনতে হবে, অবশ্যই বুঝতে পারবেন। এবার দেখুন মকর রাশির ক্ষেত্রে সব নক্ষত্রর ক্ষেত্রে বলবো, এখানে 3টে নক্ষত্র তো মকর রাশি পেয়ে থাকে জন্ম হিসাবে, উত্তরাশা নক্ষত্র প্লাস আপনার সুবর্ণ নক্ষত্র প্লাস ধনিষ্ঠ নক্ষত্র, রবি চন্দ্র মঙ্গল, এই 3টে নক্ষত্র কানেকশান তৈরি করে ওর ক্ষেত্রে। এবার এই মকর রাশির যে সাহসীতে, তো অবশ্যই মকর রাশির সাহসীতে চলছে, এখন সেটা লাস্টে চলছে, তো বা লাস্টে চলার দরুন শনি যে আবার বক্রিয় হচ্ছে, তার মানে মিথুনের ধাঁয়া শুরু হয়ে, মিথুনের ধাঁয়া কিন্তু আবার শুরু হয়ে গেল, তুলার ধাঁয়া কিন্তু আবার শুরু হয়ে গেল, মিথুনার তুলার কিন্তু ধাঁয়া আবার শুরু হয়ে গেল, এটা জানতে হবে। মকরের কিন্তু শাসিতের প্রভাব কিন্তু আরও বেড়ে গেল, যখন বক্রি হয়ে গেল সে কিন্তু আবার শাসিতের প্রভাব কিছুটা প্রকোপটাকে মকর রাশির ক্ষেত্রে বাড়িয়ে দেবে, এটা কিন্তু 200%। এই সাথে চলছে বলে যে আপনার যে সর্বক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করবে সেটা নিয়ে জানতে হবে বা বুঝতে হবে, শুনুন ভিডিওটা। আগে দেখুন যে আপনার যে শাস্ত্রের প্রভাব আপনার রাশিতে বা ভাবে কোন কোন গ্রহগুলো বর্তমান বিরাজমান। আপনার দ্বিতীয় পতি শনি কিন্তু সক্ষেত্রস্থ, কিন্তু বক্রি যখন হয়ে যাবে সে আপনার দ্বিতীয় ভাবে আর রাশির ভাবের ফল দেবে, শনি তার মানে আপনার রাশির ভাবের ফল দেবে প্লাস আপনার আপনার দ্বিতীয় ভাবের শনিদেব কিন্তু ফল দিয়ে যাবে, মানে দুটো ভাবের ফল দেবে ও। প্রক্রিয়া মানে হচ্ছে রেক টু গ্রেড, মানে হচ্ছে আপনার রাশির ফল আগের ঘরের ফল দেয় প্লাস যে ঘরে বসবাস কর, যে ঘরে অবস্থান সেই ঘরের ফল দেয়, এটা হচ্ছে রেক টু গ্রেড গ্রহর কানেকশান। সেই জন্য রাহুর দেখবেন দ্বাদশ দৃষ্টি রয়েছে, মানে আগের ঘরের ফল দেয় রাহু, রাহু সপ্তম জন্য কিন্তু রেক টু গ্রেড থাকে রাহু আর কেতু, বোঝা গেল? এবার এই রাশিতে আপনার দ্বিতীয় পতি শনিদেব যেহেতু রাহুর নক্ষত্রে চলে গেল, সেক্ষেত্রে আপনার কী করণীয়, আপনি কী করবেন বা কী ভাবছেন, আমার কী হতে পারে বা কী বৃত্তান্ত, তাই তো? এবার দেখুন আপনার চতুর্থ পতি, আপনার চতুর্থ পতি মঙ্গল কোথায়, সে রয়েছে হচ্ছে সপ্তমে। আমার একাদশ পতি মঙ্গল কোথায়, সপ্তমে। যারা বিবাহ করেছেন বা বিবাহ, যারা বিবাহ নিয়ে সমস্যায় আছেন বা বিয়ে হতে চাইছে না, তাদের কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু বর্তমান সৃষ্টি হয়েছে বা দাম্পত্য কলহ কিন্তু আপনি বর্তমান ভুগছেন প্লাস শনির সাথে। এবার দেখুন আপনার দ্বিতীয় তৃতীয় পতি বৃহস্পতি কিন্তু রয়ে গেছে চতুর্থ ভাবে, দৃষ্টি করছে কোথায়, আপনার দৃষ্টি করছে আপনার সপ্তম অষ্টম নবম দশম ভাবে, আর দৃষ্টি করছে হচ্ছে আপনার দ্বাদশভাবে, আর দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে। তাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে শুভফল কিন্তু দিয়ে গেল না, কর্মক্ষেত্রে শুভফল দিয়ে গেল কিন্তু ব্যয়ভাবে বা শারীরিকভাবে খুব ভালো ফল আপনাকে দিয়ে গেল না কিন্তু এই বৃহস্পতি। তাহলে আপনাকে শনি কী ফল দিল, শনি আপনাকে যে ফলটা দিচ্ছে শাসিতের এফেক্টেড অনুযায়ী যে ফলটা আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে শাসিতের প্রভাবটা আরও বেড়ে গেল, মানে রেকটেকড হয়ে গেল, এতে আপনার ক্ষেত্রে খুব একটা শুভ বা খারাপ ফল দেবে না। এবার দেখতে হবে যে আপনার নক্ষত্র কী নক্ষত্র আপনি জন্মেছেন, বুঝতে পেরেছেন, উত্তরাশা নক্ষত্রে, সুবর্ণ নক্ষত্রে, নাকি ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম আপনার, এটা জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, জন্মজাতগুলো দেখতে হবে। এবারে শনিদেব দৃষ্টি করছে কোথায় আপনার, দৃষ্টিটা বুঝুন ভালো করে, দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে, দৃষ্টি করছে কোথায়, দৃষ্টি করছে কিন্তু আপনার বৃশ্চিকে, মানে একাদশভাবে, এটা কিন্তু শনি কিন্তু তাহলে আপনাকে কী ফল দিয়ে গেল, শুভ ফল দিয়ে যাচ্ছে শনি, শনিদেব, তাই না? তার মানে আপনাকে শনিদেব শুভ ফল দিয়ে যাচ্ছে, খেল কী দেখাবে, এবার জানতে চাইছেন যে দেখে যেহেতু থ্যাম্বল দিয়েছে কী খেল দেখাবে, ও খেল তো অবশ্যই দেখাবে, ওর নাম শনিদেব, ও তো মানুষকে পিটিয়ে পিটিয়ে তৈরি করে,
যারা ধরুন যে কোনো ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং দিকে কর্মকাজ করছেন বা কোনো সরকারি প্রতিষ্ঠায় কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলো শুভ ফল দিয়ে যাবে। যারা ভালো রেস্তোরাঁ চালাচ্ছেন, যারা রেস্তোরাঁ চালান বা যারা সাট্টা খেলান বা যারা জুয়াতে পয়সা লাগান বা যারা ফরেন লিকারের যারা দোকান তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম দেখা দেবে। যারা হোটেল চালান, ভাত সবজি মাছ নিরামিষ মানে নর্মাল হোটেল যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস হবে। যারা রেস্টুরেন্টে রিচ খাবার বেশি করে রিচ খাবার চাউমিন এগ রোল এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেবে। এবার বলতে কেন প্রশ্ন আসতে পারে, কেন কি শনি যেহেতু আমরা রাশিতে আবার বিরাজমান করে বক্ষে মানে হচ্ছে আমরা রাশিতে প্রবেশ করা, বুঝতে পেরেছেন, রাশিতে প্রবেশ করবে, প্রবেশ করলে কী হবে শনি, তাহলে আপনাকে আবার সে একটা নেগেটিভ ফল দিয়ে যাবে তাই না। আর দৃষ্টি করবে গেলে বক্রি হয়ে গেলে তখন দৃষ্টি করবে কিন্তু মিনে তো সাহায্যে চলছে, ফুল ফর্মে সাহায্যে চলছে, কুম্ভের সেকেন্ড স্টেজ আপনার মকর সেকেন্ড লাস্ট স্টেজ চলছে। এবার কিন্তু আপনাকে রবি যে জায়গাটা দেবে 17 জুনের পর, রবি আর বুধ অষ্টমপতি এবং আপনার ষষ্ঠপতি বুধ যারা সরকারি কর্মের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সরকারি কর্মের যোগ ফুলায় রয়েছে, একটু চেষ্টা করতে হবে আপনাকে, আশা করি আপনি পেয়ে যাবেন। সবসময়ের জন্য নেগেটিভিটিটা ভাবলে চলবে না। যারা ব্যবসায় পয়সা বিনিয়োগ করতে চাইছেন, যেটা বললাম কোনো খাবারের রেস্টুরেন্ট করতে পারলে ভালো ফল দেবে, কোনো গার্মেন্টসের ব্যবসা করলে ভালো ফল দেবে বা কোনো বাচ্চাদের খেলনার ব্যবসা যদি করে থাকেন সেটার ক্ষেত্রে আপনার শুভ ফল আপনাকে দিয়ে যাবে এই মকর রাশির শনির বক্রি ফলের জন্যে। আরও বিশদ জানতে, টোটালটা আপনার জন্মচাটের সঙ্গে জানতে আপনার জন্মচাট দেখে বিচার করতে হবে কী লগ্নর কানেকশান ছিল আপনার, কত ডিগ্রিতে ছিল চন্দ্র, শনি আপনার কোথায় আছে, বক্রি আছে কি মার্গি আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবার আমরা যে জন্মচারে যদি শনিদেব বক্রি থেকে থাকে তাহলে কিন্তু আপনি শুভফল কিন্তু পাবেন, আর যদি মার্গি থেকে থাকে অতটা শুভফল কিন্তু পাবেন না, বোঝা গেল। আর একটা কথা বলি যেটা শোনার খুব প্রয়োজন আমাদের, দাম্পত্য কলহ যখন সৃষ্টি হয়েছে একটু সাবধান, নিজেকে একটু উগ্রতা থেকে বজায় রাখবেন, উগ্রতা রাগ দেখাবেন না, নিজের কন্ট্রোল মধ্যে থাকবেন, ওয়াইফ যাই বলুক না কেন একটু কন্ট্রোল মধ্যে রাখতে হবে। কিন্তু যেহেতু শুক্র রয়েছে কোনো অ্যাফেয়ারে কিন্তু জড়িয়ে যাবেন না দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনার অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়ার কানেকশানটা খুব ভালো রয়েছে, কম বলবো না ভালো ভালোই রয়েছে অ্যাফেয়ারের জায়গাটা এই মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে, বোঝাতে পারলাম। আরও বিষয় জানতে গেলে লটারি প্রাপ্তি বা অন্য কিছু জানতে গেলে সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, যোগ করলে আমি অবশ্যই কিন্তু আপনাদের আমি ডিটেলস ভালো বুঝিয়ে বলে দেবো, তার জন্মচার অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আমার যা যা প্রশ্ন থাকবে আমাকে প্রশ্ন করতে পারেন, সেই বুঝে আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। অনলাইন দেখেছেন, অনলাইন ফি 701 টাকা, নম্বর দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। জয় মাতারা, জয়গুরু বামদেব।